الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد صحيح مسلم مقدمة حديث نمبر 7 حديث المرمي برنيتو رسول الله صلى الله عليه وسلم ভবিষ্যত বাণী করেছিলেন আখিরি জামানায় এক শ্রেণীর মানুষ হাদিস নিয়ে ফিতনা করবে তারা হাদিসের নামে মানুষদেরকে পথভ্রষ্ট করবে শ্রোতা দর্শক মণ্ডলী বলা যায় আজ আমরা সেই জামানার মানুষ আমরা আমাদের এই আখিরি জামানায় এক শ্রেণীর হাদিস আমলের দাবিদার মানুষদেরকে দেখছি হাদিস আমলের নামে তারা প্রতিনিয়ত নতুন নতুন মাসআলা খাড়া করছেন অথচ তাদের সেই মাসআলাগুলি বিগত 1500 বছরের সালাফে সালেহিনের সাথে মিল খায় না তবুও তারা বলছেন আমরা সালাফি আমরা সহি আকীদার মানুষ ভাবলে অবাক হতে হয় এদের একাংশ এমনও আছে যারা পৃথিবীর কোনো মুহাদ্দিসের কাছে হাদিস পড়েনি হাদিসের আরবি এবারেটুকু পড়তে পারে না এমনকি কোরআন মাজিদও সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না কিন্তু তারা হয়ে গেছে বড় বড় শেখ এই হাদিসটা সহিহ এই হাদিসটা যঈফ এই রাবি গ্রহণযোগ্য অমুক রাবি গ্রহণযোগ্য নয় এই হাদিসটি হাদিসের অমুক অমুক কিতাবে আছে এত এত নম্বর হাদিস মিডিয়া এসে এসব কথা এমনভাবে বয়ান করছেন যেন দেখলে মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে হাদিস যাচাই বাচাই করার জন্যই এলমে লাদুননি দিয়ে পাঠিয়েছেন আপনারা লক্ষ্য করবেন তাদের স্বভাব হলো যদি কোনো হাদিস তাদের মতের সাথে মিলে যায় তাহলে সেটা হবে সহি আর যদি মতের খেলাফ হয় তাহলে সেটা হবে জাইফ হাদিস সহি ও জাইফ নির্ধারণের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মূল নীতি এই কয়েকদিন আগে এ ধরনের একজন হাদিসের মহাপণ্ডিতের সাথে কথা হচ্ছিল কথা প্রসঙ্গে আমরা কিছু হাসান পর্যায়ের সহি হাদিসের কথা বললাম কিন্তু মতের খেলাফ হওয়ার কারণে তিনি এক কথাই বলে দিলেন এ সবগুলো জাইফ ও অগ্রহণযোগ্য হাদিস তখন আমি তাকে বলেছিলাম যদি আপনার কথা মেনেই নি যে সমস্ত হাদিসগুলি জাইফ তাহলে আপনি জাইফ হাদিসকে ডাস্টবিনে ফেলে দেবেন শ্রোতি দর্শক মণ্ডলী আজ আমাদের আলোচনার হেডিং এটাই জাইফ হাদিসকে ডাস্টবিনে ফেলে দেবেন জাইফ হাদিসের মান কি আজ আমরা খুব সংক্ষিপ্তভাবে এই কথাই আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনার শুরুতে বলি গ্রহণযোগ্য হাদিস সূত্রগতভাবে তিন রকম সহি হাদিস হাসান হাদিস জাইফ হাদিস আরেকটা আছে অগ্রহণযোগ্য হাদিস যেটাকে আমরা আমাদের বাঙালি পরিবেশে বলি জাল হাদিস তবে মুহাদ্দিসগণের পরিভাষায় এটাকে বলা হয় মাউযু হাদিস এই চার রকম হাদিসের স্তর ও পজিশন স্পষ্ট করার জন্য আমরা একটি উদাহরণ পেশ করতে পারি সেটা হলো এই যেমন মানুষ চার রকম যুবক অর্ধবয়স্ক বৃদ্ধ আরেকটা আছে মরা মানুষ আমরা সহি হাদিসকে যুবকের সাথে তুলনা করতে পারি আর হাসান হাদিসকে অর্ধবয়স্ক মানুষের সাথে তুলনা করতে পারি আর জাইফ হাদিসকে তুলনা করতে পারি বৃদ্ধ মানুষের সাথে তবে মাউযু হাদিস হচ্ছে মরা মানুষ পেশায় হলেও তার জায়গা হবে কবরস্থান তেমনি মাউযু হাদিস শরীয়তের কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সর্বসম্মতিক্রমে জাল তথা মাউযু হাদিস অগ্রহণযোগ্য আমরা সহি হাদিসকে যুবকের সাথে তুলনা করেছি যুবক যেমন সব জায়গায় কাজ করতে পারে তেমনি সহি হাদিস শরীয়তের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য কিছু ক্ষেত্র এমন আছে যেখানে যুবক ছাড়া চলে না যুদ্ধের ক্ষেত্রে যুবক চাই সীমান্ত পাহারাদারির ক্ষেত্রে যুবক চাই অনুরূপভাবে শরীয়তের আকাইদের ক্ষেত্রে সহি হাদিস চাই আল্লাহর জাত ও সিফাতের ক্ষেত্রে সহি হাদিস চাই হালাল হারামের ক্ষেত্রে সহি হাদিস চাই এখানে জঈফ হাদিস চলে না এটা হলো সহি হাদিসের আলোচনা আমরা হাসান পর্যায়ের হাদিসকে বলেছি অর্ধবয়স্ক মানুষ তুল্য যারা অর্ধবয়স্ক তারা কখনো কখনো যুবকদের কাজও করতে পারে
এজন্যই মুহাদ্দিসিন ইকরাম হাসান পর্যায়ের হাদিসকে সহির অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু হাসান পর্যায়ের হাদিস হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সহি হাদিস। আমরা বলেছি জাইফ হাদিস হচ্ছে বুড়ো মানুষ তুল্য। বিজ্ঞানের এ তথাকথিত উন্নত যুগেও শোনা যায় কোনো কোনো এলাকায় কোনো কোনো জনগোষ্ঠী এমনও আছে যারা এলাকার কোনো মানুষ বুড়ো হয়ে গেলে জবাই করে খেয়ে নেয়। তারা বলেন সেই তো আজ না হোক কাল মানুষটি মরে যাবে, তাহলে মানুষটি কি খেয়ে নেওয়া হোক। বলা যায় বর্তমান আখিরি জামানায় হাদিস আমলের যে সমস্ত দাবিদার বন্ধুরা জাইফ হাদিসগুলিকে ডাস্টবিনে ফেলে দেন, তারা হলেন সেই জনগোষ্ঠীর মতো যারা বৃদ্ধ মানুষগুলিকে জবাই করে খেয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ কুআচরণ থেকে হেফাজত করুন। আমরা বলি বৃদ্ধ মানুষও মানুষ, অনুরূপভাবে জাইফ হাদিসও হাদিস। ক্ষেত্র বিশেষে বৃদ্ধ মানুষ দ্বারা ফায়দা নেওয়া যায়, বরং ফায়দা নেওয়া উচিত। যেমন মশওয়ারার ক্ষেত্রে বুড়ো মানুষদের কাছ থেকে যুক্তি পরামর্শ নেওয়া উচিত। অনুরূপভাবে শরীয়তের বেশ কিছু ক্ষেত্র এমন আছে যে ক্ষেত্রগুলিতে জাইফ হাদিসের উপর আমল করা যায়, বরং আমল করা উচিত। পূর্ববর্তী সমস্ত মুহাদ্দিস এ বিষয়ে একমত যে শরীয়তের বেশ কিছু ক্ষেত্র এমন আছে যেখানে জাইফ হাদিসের উপর আমল করা উচিত। যেমন নম্বর এক, ফজিলতের ক্ষেত্রে কোনো জাইফ হাদিস দ্বারা যদি কোনো আমলের ফজিলত প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে জাইফ হাদিসের উপর আমল করা যায়। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লিখেছেন এক্ষেত্রে জাইফ হাদিসের উপর আমল করাটা মুস্তাহাব। নম্বর দুই, এহতিয়াত ও সাবধানতার ক্ষেত্রে, তার মানে যদি কোনো জাইফ হাদিস দ্বারা এমন কোনো মাসআলা প্রমাণিত হয় যার উপর আমল করলে এহতিয়াত ও সাবধানতা পালন করা হয় তাহলে সেক্ষেত্রে জাইফ হাদিসের উপর আমল করাটা ভালো। নম্বর তিন, ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে জাইফ সনদ গ্রহণ করা যায়। একটা ঐতিহাসিক ঘটনা যা দ্বারা কোনো আকিদা কিংবা হালাল হারামের মতো গুরুত্বপূর্ণ মাসআলা প্রমাণিত হয় না সেক্ষেত্রে জাইফ সনদ গ্রহণ করা যেতে পারে। নম্বর চার, কোনো সহি হাদিস কিংবা আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে নিজের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা না দিয়ে কোনো জাইফ হাদিসে যদি সেই সহি হাদিসের কিংবা আয়াতের কোনো ব্যাখ্যা বর্ণিত হয়ে থাকে তাহলে সে জাইফ হাদিস গ্রহণ করাটা বেশি ভালো নিজের পক্ষ থেকে মন গড়া ব্যাখ্যা করার চেয়ে। নম্বর পাঁচ, শরিয়াতের যে অধ্যায়ে মানে যে মাসআলার বিষয়ে সব হাদিসগুলোই জাইফ, সেক্ষেত্রে জাইফ হাদিসের উপর আমল করা ছাড়া আর কি উপায় আছে। নম্বর ছয়, কোনো জাইফ হাদিসকে যদি পূর্ববর্তী মুহাদ্দিসগণ গ্রহণ করে থাকেন তাহলে পরবর্তী মানুষদের জন্য সে জাইফ হাদিসটি অবশ্যই গ্রহণযোগ্য। যেমন একটি হাদিস আছে, লা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওয়াসিয়াত করা চলে না। তার মানে কোনো মাইয়ের যদি নিজের কোনো ওয়ারিসের জন্য আলাদাভাবে কোনো কিছু দেওয়ার ওয়াসিয়াত করে যায় তাহলে শরীয়তে এটা জায়েজ নেই। এ হাদিসটি অবশ্যই জাইফ, কিন্তু পূর্ববর্তী সমস্ত মুহাদ্দিসগণ এ হাদিসটিকে গ্রহণ করেছেন এবং সমস্ত ফকি ইমামগণ এ হাদিসের উপর আমল করেছেন, অতএব পরবর্তীতে আজ সকলের জন্য এ জাইফ হাদিসটি অবশ্যই আমলযোগ্য, গ্রহণযোগ্য। যাই হোক, বলছিলাম শরিয়াতের এ ধরনের বেশ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলিতে জাইফ হাদিসের উপর আমল করা যায়। কিন্তু বর্তমান আখিরি জামানায় হাদিস আমলের দাবিদার এক শ্রেণীর ভাইয়েরা শরিয়াতের কোনো ক্ষেত্রে জাইফ হাদিসের উপর আমল করতে চাইছেন না। এটা মস্ত বড় ফেতনা। পরিশেষে একটি জরুরি কথা না বললে নয়, সেটা হলো এই যে এই উম্মতের প্রথম মানুষ যিনি জাইফ হাদিসকে মাউজু হাদিসের সাথে মিশিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী।
1420 হিজরিতে যার মৃত্যু তার মানে আজ থেকে 23-24 বছর আগের মুহাদ্দিস তিনি তিনিই প্রথম ব্যক্তি যিনি মাওযু হাদিসের সাথে যাইফ হাদিসকে মিশিয়ে ফেলেছেন তিনি একটি কিতাব লিখেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা এই কিতাবের মধ্যে তিনি সহিহ এবং হাসান পর্যায়ের হাদিসগুলি নিজের গবেষণা অনুযায়ী নির্ধারণ করেছেন আরেকটি কিতাব লিখেছেন সিলসিলাতুল আহাদিসিস যাইফাতি ওয়াল মাওযুআ এই কিতাবের মধ্যে তিনি যাইফ এবং মাওযু হাদিসগুলিকে একত্রিত করেছেন এই কিতাবের নামের মধ্যেই তিনি মাওযু কথাটিকে আত্ফ করেছেন যাইফের উপর এভাবে তিনি যাইফ হাদিসকে মাওযু হাদিসের ক্যাটাগরিভুক্ত করেছেন অথচ দায়িত্ব নিয়ে বলছি তার পূর্বে কোন মুহাদ্দিস যাইফ হাদিসকে মাওযু হাদিসের ক্যাটাগরিভুক্ত করেননি এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মস্ত বড় পদস্খলন কিন্তু তার ভক্তরা তার এ পদস্খলনের কথা উপলব্ধি না করে তার অন্ধ অনুসরণ করে চলেছেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على النبي الأمي الكريم